আমি যে কথা বলতে চেয়েছিলাম, আমরা মিলাদ কিয়াম করি না। মিলাদ কিয়াম হতে আমরা দূরে সরে এসেছি। আমরা মিলাদ কিয়াম করলে বলি যে বেদাত নাজায়েজ, এটা করা যাবে না। কেননা এটা দলিল সমৃদ্ধ। আল্লাপাক এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে আল্লাপাক একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালনা করেন। আমরা সবাই জানি আল্লাপাক বিভিন্ন ফেরেস্তা কুলকে নিয়োগ দিয়েছে বিভিন্ন কাজের মধ্যে। ফেরেস্তারা বিভিন্ন কাজে নিয়োজিত। আল্লাপাক আমরা জানি আল্লাপাক খায় না, ঘুমায় না, আল্লাহর কোনো পরিশ্রান্ত হয় না, আল্লাহর কখনো অবসাদ নাই, কোনো ক্লান্তি নাই। কিন্তু আল্লাপাক একটি কথাও করেন, একটি কাজ করেন সবসময়। আল্লাপাক সবসময় একটি কাজ করেন, আর সে কাজটি হচ্ছে আল্লাহর হাবিব রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সবসময় উনি দরুদ এবং সালাম পেশ করেন। দলিল আল্লাপাক তার পবিত্র কুরআনুল মাজিদের 33 নম্বর সুরা আল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন, ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাপাক বলেন, আমি আমার অগণিত ফেরেশতা কুল নিয়ে আমি আমার হাবিবের নামে দরুদ এবং সালাম পেশ করি। উনি আয়াতের শেষের অংশে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ হে ইমানদারগণ, যিনি ইমান এসেছে তাকে আল্লাপাক বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। সুবহানাল্লাহ। আল্লাপাক বলেছেন, ওহে তোমরা যারা ইমান আনিয়েছো তোমরাও তাহা করিতে থাকো। আমরা ছোটোবেলায় যখন বাবা স্কুলে, হাই স্কুলে যখন আমরা, মাধ্যমিক স্কুলে যখন আমরা গ্রামার পড়তাম, সেখানে টেন্স পড়তাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা সবসময় চলমান। আল্লাপাক বলেন তোমরা তাহা করিতে থাকো। আল্লাপাক তার অগণিত ফেরেশতাকুল নিয়ে আল্লাহর হাবিবের নামে আলে মোহাম্মদ, আল্লাহর হাবিবের নামে এবং আলে মোহাম্মদ, আল্লাহর হাবিবের আওলাদের উপর দরুদ এবং সালাম এবং কিয়াম পেশ করেন। কিন্তু আমরা কি বর্তমানে আমরা দরুদ সালাম কিয়াম আমরা করি না? আসুন, আমরা গুরু ধরা যাবে না, পীর ধরা যাবে না। আপনি খুনে দেখুন 17 নম্বর সুরা বনি ইসরাইল সম্ভবত আয়াত নাম্বার 71, সেখানে স্পষ্ট আল্লাহ পাক বলেছেন, সেই দিন যে যে সম্প্রদায় যে যেখানে আছে তাদের নিজস্ব নেতাকে সহকারে, নেতার হাত ধরে আমার কাছে আসবে। আমরা সবসময় বলি, হে আল্লাহ পাক, একটিবার হলেও ঘুমের ঘরে তোমার হাবিবকে আমাকে স্বপ্নে দেখো। আমরা বলি না অনেকে? আমরা কিন্তু বলি, হে আল্লাহ পাক, একটিবারের জন্য হলেও ঘুমের ঘরে স্বপ্নে হলেও তোমার হাবিবের পবিত্র চেহারা মুবারক আমাকে দর্শন দাও। আমি একটি প্রশ্ন রাখতে চাই, আমি আমার আল্লাহর হাবিবকে আমি কখনো কি সচক্ষে কেউ দেখেছি? যারা আল্লাহর হাবিবের সময় যখন 570 খ্রিস্টাব্দে আল্লাহর হাবিব আমার আপনার মতো মানুষের রূপ ধরে এসেছিলেন, ওনার সমস্যায় যারা যারা ছিলেন তারা কিন্তু আল্লাহর হাবিবকে সচক্ষে দেখেছে, কিন্তু আমি তো সচক্ষে দেখতে পারি নাই। তাহলে আমি আল্লাহর হাবিবকে কোন শুরুতে আমি দেখব? আল্লাহ পাক তার পবিত্র কুরআনুল মাজিদে স্পষ্ট বলেছেন, সূরা আন-নিসা খুলে দেখুন 150-151 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, যে বা যাহারা আমার রাসুলকে এরত আকারে মনে মনে ভাগ করতে চায় তারা কি কাফের? উলাইকে হুমুল কাফির ও না হাক্কান, ধরে নাও তারা 100% কাফের, তারা 100% কাফের। কাজেই আমার আল্লাহ আল্লাহর হাবিবকে কখনো কিন্তু আমি আলাদা করে দেখতে পারি না। আল্লাহর হাবিব আল্লাহকে কখনো আলাদা করা যাবে না। তাহলে আমার রাসুলকে বাবা আত্মার বিজ্ঞানী বাবা দেওয়ানি বুয়ালি শাহ কালান্দার উনি ফার্সি কালামে উনি বলেছেন, বাসাকালে শাহেকে দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা বালকে খুদারা। আহ, মোহাম্মত শেখ উনি বলেছেন, বাসাকালে শাহেকে দিদাম মুস্তফারা, আমি আমার যিনি শায়েক, যিনি আমার মুর্শিদ, যিনি আমার গুরু, আমি তার শুরুতে মুরাকাবা মুশাহেদার চলে আমার গুরুর শুরুতে আমি আমার রাসুল পাককে দেখিয়েছি। সুবহানাল্লাহ। বাসাকালে শাহেকে দিদাম মুস্তফারা এ কথা বলে উনি একবারে আটকে গেছেন, উনি থুপকে গেছেন, উনি বলছেন, না দিদাম মুস্তফারা বালকে খুদারা, না আমি মুস্তফার শুরুতে অর্থাৎ রাসুলের শুরুতে আমি আমার আল্লাহকে দেখেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি প্রথমে আমার মুর্শিদের শুরুতে আমার রাসুলকে দেখব, আমার রাসুলের শুরুতে আমি আমার আল্লাহকে পাবো, এছাড়া কখনো কোনো কাজ হবে না। কিন্তু আমাকে মুরাকাবা মুশাহাদা করতে হবে। আজ আমরা নবীর আদর্শের কথা বলি, আমরা নবীর আদর্শের কথা বলি, নবীর সুন্নার কথা বলি। আল্লাহ নবীর প্রথম সুন্নাও কী ছিলেন? নবীর প্রথম সুন্নাও ছিলেন, উনি হীরা পর্বতের গুহায় ওনার বয়স যখন 25 বছর প্রাপ্ত হন, উনি 15 বছর 1 মাস 19 দিন হীরা পর্বতের গুহায় সময়ে সময় উনি মুরাকাবা মুশাহাদা আত্মদর্শন লাভ করার জন্য ধ্যান সাধনা করেছেন। আমার মুর্শিদ ওই দর্শনে, ওই আদলে
ইন্দ্রশীতির শিবপুর নৌকাকাটা গ্রামে 25 বিঘা জমির উপর একটি মুরাকাবা মুশাহেদার ধ্যান সাধনার স্কুল খুলেছেন। সেখানে 12টি ঘর সাধনা করার জন্য, সাধকদের সাধনা করার জন্য উনি প্রতিষ্ঠিত করে গেছেন। কিসের জন্য? আত্মদর্শন লাভ করার জন্য, নিজেকে চেনার জন্য, নিজেকে বুঝার জন্য। যারা আল্লাহর হাবিব করেছেন, বুঝেছেন, এটা করার জন্য আমাদের মুরাকাবা মুশাহেদা করতে হবে, আত্মদর্শন করতে হবে। এছাড়া কখনো আল্লাহর দর্শন পাওয়া যাবে না, আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে না। আল্লাপাক কি বলছেন? আল্লাপাক বলছেন, তুমি নিজকে চিনো, নিজকে জানো, নিজকে বুঝো। আপনি খুলে দেখুন সূরা আল কিয়ামত সম্ভবত আয়াত নাম্বার 14, সেখানে কি বলেছেন আল্লাপাক, বালিল ইনসানু আলা নাফসিহি বাসিরাতুন, বরং প্রত্যেক মানুষ তার আপন নফসের উপর অন্তর্দৃষ্টি। আল্লাপাক সম্ভবত সূরা আল মায়েদার 105 নাম্বার আয়াত আল্লাপাক বলছেন, কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, অর্থাৎ ওহে ইমানদারগণ, তুমি তোমার নফসের কথা চিন্তা করো। আল্লাপাক বলছেন, তুমি তোমার নফসকে জানো, তোমার নফসকে জানো, নফসকে বুঝো। আমার নফসকে আমি চেনার কোনো যে সিস্টেম, সে সিস্টেমটি আমি জানি না। সে নফসকে চেনার একমাত্র মাধ্যম হচ্ছে মুরাকাবা মুশাহেদা ধ্যান সাধনা। সে মুরাকাবা মুশাহেদা ধ্যান সাধনা ছাড়া কখনোই কিন্তু আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে না। আল্লাপাক আমাদের তকদির লিখে দিয়েছেন। আমি যখন জন্মগ্রহণ করেছি, জন্মের সাথে সাথে আল্লাপাক আমার তকদিরকে লিখে দিয়েছেন। কিন্তু আমার মুর্শিদ কেবলা কি বলেছেন? উনি বলেছেন, আল্লাহর ওলির খাতিরে, আল্লাহর বন্ধুর খাতিরে আমি তকদির পরিবর্তন করে দিয়েছি। আমি দলিল দিব কথাটার। বাবা, আগুনের ধর্ম কী হচ্ছে আপনারা বলেন তো? আগুনের ধর্ম হচ্ছে সামনে যা পাবো পুরে সার্কার করে দেবেন, তাই তো? আগুনের কাজ হচ্ছে সামনে যাহাই পাবে না কেন, সে কিন্তু পুরে সার্কার করে দিব না। আল্লাপাক এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির পর থেকে একটি সময়ের জন্য আগুন নিস্তেজ হয়ে গেছিল, আগুনের কিন্তু পাওয়ার ছিল না, আল্লাহর খাতিরে, আল্লাহর ওলির খাতিরে। সে দলিলটা কি? দলিলটা হচ্ছে, আপনি খুলে দেখুন সূরা আম্বিয়া আয়াত নাম্বার 69, আল্লাপাক বলছেন, কুলনাইয়ানা রুকুনি বার্তা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিখণ্ডে নিক্ষেপ করলেন, দাও দাও করে আগুন জ্বলে। ইব্রাহিম ছিল আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর আশেক, আল্লাহর প্রেমিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এই জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমি মূর্তিকে ভেঙেছিলাম, এই অপরাধে নমরুদ আমাকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করেছে। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার ভয় নাই, তুমি পড়ো। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাপাক এই আয়াতটা নাজিল করলেন। এই আয়াত পড়ার পরিপ্রেক্ষিতে আল্লাপাক কি করলেন? আগুনকে নিস্তেজ করে দিলেন, বললেন, কুলনাইয়া নারু কুনি বার্দাও ওয়া সালামান, ওয়া অর্থ এবং সালামান অর্থ শান্তি। কতটুকু শান্তি? যতটুকু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য প্রয়োজন ছিল, এইটুকু। এই কারণে কিন্তু আল্লাপাক ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করলেন। আল্লাহর ওলির খাতিরে আল্লাপাক আমাদের ভালোবাসেন, আমাদের মৌকুফ করে দেন। যে কোনো কাজ করতে হলে, আমাকে আত্মদর্শন কাজ করতে হলে, আমাকে মুরাকাবা মুশাহেদা করতে হবে, গুরুর ধ্যান করতে হবে। গুরুর ধ্যান ছাড়া কখনো আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে না। কাজেই আমরা যে যে অবস্থানতে আসি না কেন, আমরা গুরুর আদর্শে আদর্শিত হব। এখানে সময় সংকীর্ণ, কথা বলার কোনো পরিবেশ পাচ্ছি না। আসলে কথাটা বলতে গেলে, কথা উপস্থাপন করতে গেলে কিন্তু 10-15 মিনিট সময় লেগে যায়। কাজেই আমাকে শর্ট করতে বলা হয়েছে। এখন আমাদের মাঝে অতি মূল্যবান কিছু আলোচনা নিয়ে আসবেন, কারণ মূল্যবান কথা বলবেন আওলাদের মুর্শিদ বাবা সানাই আহমেদ আল জাহাঙ্গীর আল সুরেশেরি। এখন আমাদের মাঝে আরেকটি কথা বলি, আমি শেষ দিব। আগামী জানুয়ারি মাসের 2 তারিখ, আজকে ডিসেম্বরের 9 তারিখ, আর এক মাস কম আছে আমাদের হাতে, এক মাস 2 দিন পর, অর্থাৎ 25 দিন বা 24 দিন পর আমাদের এই নৌকাকাটায়, শিবপুর উপজেলায় নৌকাকাটায় বাবার ধ্যান সাধনা মুরাকাবা মুশাহেদার স্কুলে বার্ষিক উরুষ মাহফিল। বাবা সম্ভবত 1994 কিংবা 95 সালে এই জানুয়ারির 2 তারিখে বাবা ওখানে প্রথম পদার্পণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছর আমাদের সেখানে বার্ষিক মাহফিল হয়, সেখানে আলোচনা হবে। দেশের বিভিন্ন এলাকা হতে বাবার যারা সাধক খিলিফা আছেন, ভক্ত আসেন, তারা সেখানে আসবেন। সেখানে একটি মিলন মেলা হবে। আপনারা যে যেখানে আসেন না কেন, আপনাদের অবস্থান থেকে সেই দাওয়াত সেখানে যাবেন, আপনারা দেখবেন সাধনার স্কুল, সেখানে কীভাবে সাধক সৃষ্টি হচ্ছে, সাধনা করতেছে তারা। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক আপনাদের সবাইকে
সংসারে পরিবার পরিজন নিয়ে সুস্থ থাক রাখুক আপনারা আমার জন্য দোয়া করবেন মহান মুর্শিদ কেদার কাছে দোয়া চাই করুণা ভিক্ষা চাই ইয়ে বাবা জাহাঙ্গীর তুমি আমাদেরকে সাহায্য করো সহযোগিতা করো এই বলেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত ওয়া জান্নাত বিসমিল্লাহির রহমানির রহিম ভাই খুব মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন জনতা সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক সমাজসেবক জনাব রাজু মোল্লা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাওলানা ইসমাইল এই পর্যায়ে সানায় আহমেদ আল সুরেশ্বরীকে মালা পরাবেন জালাল আল সুরেশ্বরী সানাই ভাইকে সানায় আল সুরেশ্বরীকে মালা পরাবেন মজিদ প্রদান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনতা সমাজ কল্যাণ সংস্থার মহিলা সম্পাদিকা জনাবা রেখা বেগম জালাল আল প্রদানকে মালা পরাবেন জাব্বার আল সুরেশ্বরী বীর মুক্তিযোদ্ধা জাব্বার আল সুরেশ্বরী জালাল প্রদানকে মালা পরাবেন রাজু মোল্লাকে একটি বই উপহার দিবেন আমার পিসাবের আওলাদ শাহ সুফি সানায় আহমেদ আল সুরেশ্বরী বীর মুক্তিযোদ্ধা জয়নাল ভাইকে একটি বই উপহার দিবেন সানায় আহমেদ আল সুরেশ্বরী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আহমেদকে আচ্ছা ধন্যবাদ আমাদের এলাকার সকলের প্রতি বিনীত অনুরোধ করব অজিপার সময় আপনারা কথা বলবেন না যারা গুরুভক্ত লোক তারা গুরুকে স্মরণ করবেন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে স্মরণ রেখে অজিপাটুকু পড়বেন অজিপার পরপর মিলাদ আরম্ভ হবে এবং দোয়া হবে আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখছি আপনারা কেউ কথা বলবেন না আপনারা কেউ কথা বলবেন না এখন বক্তব্য রাখবেন চেরাগে জান শরীফ কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর ভাই মামাল সুরেশ্বরীর অন্যতম প্রধান খলিফা সুফি সাধক আওলাদ শাহ সুফি সৈয়দ সানায় আহমেদ আল সুরেশ্বরী বক্তব্য রাখবেন এবং অজিফা পাঠ করবেন ধন্যবাদ আপনারা কেউ কথা বলবেন না আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি আপনারা কথা বলবেন না ওনারা দূর দূরান্ত থেকে মেহমান আসছে আমরা যত সম্ভব ওনাদেরকে সম্মান এবং ইজ্জতের সহিত আমরা যাতে বিদায় দিতে পারি সেই আহ্বান আপনাদের কাছে করছি দয়া করে আপনারা কেউ কথা বলবেন না ধন্যবাদ সবাই বসে পড়েন যারা যারা আসেন বসেন মা বোনেরাও বসেন সবাই অজিফা পড়বেন আমি কথা বলতে জানি না আমি আমার মহান মুর্শিদের কাছে এই প্রার্থনা করছি আমাকে কিছু বলার তৌফিক দান করতে কারণ উনি যদি না বলায় আমার সেই বলার তৌফিকটি নেই মুদাসসির মোহাম্মদ মুজাম্মিল মোহাম্মদ মুদাসসির মোহাম্মদ মুজাম্মিল মোহাম্মদ মুদাসসির মোহাম্মদ মুজাম্মিল মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ আরে রহমতুল্লিল আলামিন মোহাম্মদ ইন্না তৈনা কল কৌসর মোহাম্মদ আলিফ লাম মিম মোহাম্মদ জালিকাল কিতাব মোহাম্মদ আরে ওয়ালুনা মোহাম্মদ আউসেতুনা মোহাম্মদ ওয়ালুনা মোহাম্মদ
अब से तू ना मुहम्मद आखिरू ना मुहम्मद कुल्ला ना मुहम्मद अरे नूर वाला नूर मुहम्मद मुदस्सिर मुहम्मद मुजम्मिल मुहम्मद इधर चरखे बरी वाले मुहम्मद इधर इधर शक्ले जमी वाले मुहम्मद उधर चरखे बरी वाले मुहम्मद इधर शक्ले जमी वाले मुहम्मद जीनत यासी मुहम्मद अरे जिबाई से तोहा मुहम्मद अरे रहमतुल्लिल आलमीन मुहम्मद मुदस्सिर मुहम्मद मुजम्मिल मुहम्मद नमी दानम के आखिरी चू दमे दीदार मी रक्सम मगर नजम फैजुआ के पेशे यार मी रक्सम दुआ कातिल के अज बहरे तमाशा खूने मन रिजी मन अब बिस्मिल के जेरे खंजारे खुखार मी रक्सम बया जाना तमाशा कुन बद्रे अम्बु है जबाज बस समानी रुशवाई सारे बाजार मी रक्सम खुशारिंदी के पामालाश कुनत सत पर सायरा जहे तकवा के मन बजुपा उदस्तार मी रक्सम मना मुस्मान हारुनी चिस्ती यारे शेखे मंसूरम मलामात मी कुनत खलके उबरदार मी रक्सम हे अमार महान मुर्शिद केबलाए काबा चरागे जान शरीफ बिनयर सम्राट डॉक्टर कलंदर बाबा जहांगीर महिमानल सुरेश्वरी पाकचरणे भक्ति ओ चुम्बन रेखे ओ आमार गुरुमान डॉक्टर नाजमुन्नाहार रुसुर पाकचरणे भक्ति ओ सालाम रेखे अपनारा जारा सकलेई आछेन आमार श्रद्धेय बड़ भाई ज्ञानी गुणी सकलेर प्रति आमार भालोबासा श्रद्धा ओ सालाम रेखे आसलामु आलाइकुम আমার মুর্শিদ কেবল একটি কথা বলেন কয়েকটা কথা শিখে অন্যকে তর্কে হারিয়ে কোনো লাভ নেই বরং ধ্যান সাধনা করো বুবা হয়ে অন্তরের বাণী শিখতে চেষ্টা করো আমরা সবসময় একটি জিনিস খুব ভালো করে দেখি কাবা শরীফটাকে কাবার মর্ম আমরা খুব ভালো করে বুঝি কিন্তু আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হেরা পর্বতে ধ্যান সাধনা করেছেন পনেরো বছর এক মাস উনিশ দিন আমার মহান মুর্শিদ কেবলা তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দেখো মহানবী দেখিয়েছেন কাবায় শরীয়ত হেরা গুহায় মারেফত কেউ যদি আইনের রাজ্যে যেতে চাও কাবায় চলে যাও মক্কায় চলে যাও আর কেউ যদি প্রেমের রাজ্যে যেতে চাও রহস্যলোকে যেতে চাও তারা হেরা গুহায় চলে যাও উনি কেন সেই ধ্যান সাধনা করেছেন যে কিনা আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও তিনি নবী উনি কেন ধ্যান সাধনা করেছেন আমাদের উম্মতদেরকে শিক্ষা দেবার জন্য আমি সানাই খুব প্র্যাকটিক্যাল আমি বুঝতে চেষ্টা করি যতক্ষণ নিজের চোখে না দেখি ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করি না আমি কি আমি বলি আসলে কি ধ্যান সাধনার কথা আমার মহান মুর্শিদ কেবলা নরসিংদী নৌকাঘাটা পঁচিশ বিঘার উপর একটি ধ্যান সাধনার স্কুল খুলেছেন বারোটা রুম আছে মহিলাদের একটি এগারোটি রুম হচ্ছে পুরুষদের আমার মনে একটি প্রশ্ন থাকতো আসলে ধ্যান সাধনার কথাও কি আল্লাহ পাক কুরআনে বলেছেন আমি চেয়ে দেখি আমার মহান মুর্শিদ বলেছেন সূরা তওবার দুই নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন তুমি তোমার দেহে চারটি মাস ভ্রমণ করো অবশ্যই তুমি কিছু না কিছু পাবে আল্লাহ পাক স্বয়ং বলেছেন যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হাবিবকে ভালোবাসে এখন আমি নিজেকে চিনব কী করে আমি ঘর চিনলাম বাড়ি চিনলাম টাকা পয়সা চিনলাম সব কিছুই চিনলাম কিন্তু এই দেহ কাছার ভিতরে যে সানাই বাস করছে তাকে আমি চিনলাম না আমরা সবচেয়ে বড় একটি ভুল করে থাকি আমি ওই বিষয়টাতে আসতেছি আল্লাহ পাক বলেছেন তুমি কত ভুল করবে আমি আল্লাহ তোমার থেকেও বেশি আমি ক্ষমা করতে জানি তুমি ভুল করবে কত তার চেয়ে দ্বিগুণ ক্ষমা আমি করব আল্লাহ কোন বিষয়ে বলেছে নামাজ রোজা হজ জাকাত কুরবানি তুমি কত ভুল করবে আমি তোমাকে ক্ষমা করে দিব কিন্তু কুরআনে দুই শত চুহাত্তর বার এসেছে
তুমি বান্দার হক মেরো না, তুমি বান্দার দশ হাত দুই হাত জমি মেরে দিও না, তুমি বান্দার উপর জুলুম অত্যাচার করো না, বান্দার প্রতি অন্যায় করো না। যদি তুমি করো তাহলে আমি আল্লাহ মাফ করার আইনই রাখি না। ধরেন আমি সানাই দুনিয়াতে কারো 10,000 টাকা মেরে দিয়েছি, তো আমাকে আমার হুজুর তুমি জান্নাতে চলে গিয়েছো, তো আমিও টিং টিং করতে করতে জান্নাতের দরজায় দাঁড়ালাম। আল্লাহ বলল, সানাই তুমি দাঁড়াও, আল্লাহ তুমি আমারে কেন থামাইলা, আমার তো সুয়াব সব আছে। কয়, তুমি সানাই দুনিয়াতে কলিমুদ্দিনের 10,000 টাকা মেরে দিয়েছ, তুমি কি জানো না আমি আল্লাহ বান্দার হক মাফ করার আইনই রাখি না? মহানবীও বলেছেন, আমি ঋণ কখনো মোহাম্মদ মাফ করি না। তখন আমি কলিমুদ্দিনে বললাম, ভাই ভাই আমি তো দুনিয়ায় নাই, আমারে তুমি ক্ষমা কইরা দাও। কলিমুদ্দিন কয়, ভাই আমি কি করে তোমার 10,000 টাকা দিব, আমরা দুনিয়াতে থাকবো, আমরা কারো হক মারবো না, কারো প্রতি জুলুম করবো না। অনেকে ভুল করে থাকি, সেটারও কারণ আছে। সেই কারণটা হচ্ছে মৌলানা জালালউদ্দিন রুমি, যিনি মৌলানাদেরও মৌলানা, উনি বলেছেন, যার পীর নেই তার পীর হচ্ছে শয়তান। তো আমি যদি যখন আমি গুরুর হাতে বায়াত হব তখন আর আমি সেই অন্যায় করতে পারবো না, যদি আমি করি তাহলে আমার আর মাপ নেই। আল্লাহ কি সর্বশক্তিমান না? অবশ্যই আল্লাহ সর্বশক্তিমান। তো আল্লাহ যদি সর্বশক্তিমান হয়ে থাকেন তাহলে উনি কেন জিব্রাইল, প্রথম জিব্রাইলকে দিয়েছেন, তারপরে মহানবীর মাধ্যমে মহানবীর ঠুটে আমরা কোরআন পাই, ওই কোরআন খাতায় লেখা হয় পাতার কোরআন, মহানবীর মাধ্যমে আমরা কোরআন পাই, তো স্বয়ং আল্লাহ দুইটা উসিলা ধরল, আমরা কি বান্দা একটা উসিলা ধরতে পারি না? আমরা কি বায়াত গ্রহণ করতে পারি না? আপনি যত বড়ই শক্তিশালী হন, যখন আপনি আদালতে যাবেন আপনাকে অবশ্যই একটি উকিল ধরতে হবে, উকিল ছাড়া আপনার যাওয়া সম্ভব নয়। আমাদের শাহসুফি রুকন ভাই ও আমাদের শাহসুফি শামীম ভাই যেটা বলেছেন, সুরা কাহাফের 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি সে কখনো পথ প্রদর্শক ওলিয়াম মুর্শেদা পাবে না। আর এটাও সত্য, আমরা যদি সকলেই ওলি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করি তাহলে আল্লাহর ওই সত্যটা থাকে না, 73 ফেরকার থাকে না। আমার মুর্শেদ কেবলা সবচেয়ে বেশি সেই ধ্যান সাধনা সুফি মেডিটেশন, মেডিটেশন সেন্টার অনেক আছে কিন্তু সুফি মেডিটেশন সেন্টার কোথাও নাই। এই সাধনাটা কিসে মনে কি প্রশ্ন আসে না? সেটা হচ্ছে নিজেকে চিনার জন্য। আল্লাহ পাক বলছেন, মহানবী বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনেছে, তথা আল্লাহকে চিনেছে। কবি জালালউদ্দিন খাঁ যিনি গান লিখেন, ওনার অফিসিয়াল ওয়েবসাইট অথবা বইয়ের মধ্যে দেখতে পাবেন, উনি বলেছেন, ধ্যানের গড়ে আল্লাহ হবি জালাল কয় ডুবে দেখ না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, কি উদ্ভট কথা বলছেন, কি করে আমরা নিজের আল্লাহ হব, কিভাবে সম্ভব? আল্লাহ তো আমারই মাঝে আছেন রূপে, কিন্তু মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, সে খান্নাসের কারণে আমরা দেখতে পাই না, সে খান্নাসকে তারাও, অথবা তুমি মুসলমান হও তাইলেই তুমি দেখতে পাবে। আমি একটি ব্যাখ্যা দিচ্ছি আপনাদের ছোট্ট। একটি গ্লাসের পানি, একটি গ্লাসের পানি, এখন আমি আপনাদেরকে বলবো, আমি সেই একটি গ্লাসের পানি যখন মহাসমুদ্রে, পুকুরের পানিও পানি, গ্লাসের পানিও পানি, মহাসমুদ্রের পানিও পানি, এখন আমি আপনাকে বলবো, আমি সেই একটি গ্লাস পানি মহাসমুদ্রে ঢেলে দিব, এখন আমি আপনাদের বলবো, যে এক গ্লাস পানি আমি ঢেলেছি সেটা কি কেউ আমাকে দিতে পারবেন, কেউ পারবেন মহাসমুদ্র থেকে তুলে? ঠিক তুমি সেইভাবে আল্লাহর মাঝে ফানা হয়ে যাও যে তুমি আল্লাহ সে আল্লাহ একই কথা। তো সত্য সবার তকদিরে হয় না, আমি চাবো যারা নিরপেক্ষতার গুণ নিয়ে আছেন, যারা ওলি আল্লাহকে বিশ্বাস করেন, তারা আমার মুর্শিদ কেবলা, যার আগে জান শরীফ বিনয়ের সম্রাট ডাক্তার কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমানাল সুরেশ্বরীর বইগুলো পড়বেন, খুবই জনপ্রিয় বই মারেফতের গোপন কথা, মারেফতের বাণী, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, অনেক আছে। যখন আপনি বইটি পড়বেন আমি আপনাদের কাছে অনুরোধ করব, বইটি উপলব্ধি করবেন, বইয়ের চাওয়া কী, বাবা কী প্র্যাকটিক্যাল করতে বলছেন ধ্যান সাধনা, এটা যাতে আমরা করি। আমরা শিখে মোল্লাদের মতো তর্ক করতে চাই না,
কারো সাথেই না। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ইসলাম মানে কি? শান্তি, শান্তির ধর্ম। আমরা অশান্তি করতে পারি না। আর আপনারা যারা আমার মুর্শিদ কেবলার ওয়াজ শুনতে চান, ইউটিউবে কালান্দার বাবা জাহাঙ্গীর অথবা অফিসিয়াল পেজ কালান্দার বাবা জাহাঙ্গীর লিখলি চলে আসবে। তা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি কথা বলতে পারি না। আমরা এখন ওজিফা পড়ব। বর্তমান যেই পরিস্থিতি চলে আসছে, বর্তমান যে পরিস্থিতি চলে আসছে, যেমন আমাদের শ্রদ্ধেয় মৌলবী সাহেবেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেই শেষ, বাকিটা কইতে তাদের ভাল লাগে না। মুহাম্মাদুর রাসূল আল্লাহ, আল্লাহ পাক কোরআনে বলেছেন খাতামান নবী, কোরআনের কোথাও নাই খাতামান রাসূল। আরেকটা কথা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ, নবীউল্লাহ কিন্তু বলে নাই। অনেক ইতিহাসই আছে। আমি আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। যিনি ফেরেশতাদের সর্দার ছিলেন আজাজিল আলাইহিসসালাম, তো ওনার আগে তো কোনো শয়তান ছিল না। ছিল শয়তান? আমার জানা নাই, জানা থাকলে কি আমাকে বলতে পারেনি সে ছিল শয়তান? তো উনি কি ছিলেন? ফেরেশতাদের সর্দার। আল্লাহ তো ভুল করে না, যাকে ফেরেশতাদের সর্দার বানিয়েছেন। তো যখন আদমকে সেজদা দেওয়ার কথা বলেছেন, তখন কেন শয়তান সেজদা দেয় নাই? ইবলিশ কেন সেজদা দেয় নাই? বলছে আমি আদম থেকে উত্তম। এটা কেন বলেছে? তো তার মানে কি এর আগেও কি শয়তান ছিল? ইবলিশের আগে তো কোনো শয়তান নাই, তাহলে ইবলিশকে কে শিখিয়েছে? এই প্রশ্নের উত্তর যদি আপনারা জানতে চান, তাহলে আমার মহান মুর্শিদ কেবলার বই পড়তে হবে। আর নিজেকে চেনার, এই দেহ খাঁচার ভিতরে কে আমি বাস করছি, যদি বিন্দু পরিমাণ আগ্রহ থাকে, তাহলে ধ্যান সাধনা করার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। কামেল গুরুর কাছে বায়াত হয়ে চোখ বন্ধ করে আপনারা ধ্যান সাধনা করেন। এই দুনিয়া কিসের জন্য? আমি এত কিছু করব, হিসাব তো আমাকেই দিতে হবে। আমি কারো হক মারব, কারো প্রতি জুলুম করব, এই হিসাব আমাকেই দিতে হবে। হতে পারে আমরা আগে ভুল করেছি, যেহেতু আমরা গুরু ধরা ছিলাম না, সেটা হিসাবটা আলাদা। বড় পীর কি পীর ধরে নাই? আমরা কি বড় পীর থেকেও পীর সাহেব হয়ে গেছি যে আমাদের পীর লাগে না? যাই হোক, আমরা নবীর যেই পরিবার, মহানবী গাদির খুমে বলেছিলেন তোমরা দুইটা জিনিস ধরে রাখবা, কখনো গুমরাহ হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহি, আরেকটা হচ্ছে ইত্রাতাই। ইত্রাতাই তথা হচ্ছে আপনার বংশধর আহলে বায়াত, পাক পাঞ্জাতন, বারো ইমাম, চোদ্দ মাসুন, চৌদ্দ আলে কারবালা এবং যত নূরের সন্তান আছে আল্লাহর উলিগণ সকলেই। তো আমরা যে সাজরা শরীফটা পড়ব, আমি জানি অনেকেরই পড়তে কষ্ট হবে আমাদের সাথে, কিন্তু আমি অনুরোধ করব আপনারা পড়বেন। কেন পড়বেন? এখানে নবীজির পিতা মাতা সকলকে সালাম দেওয়া হয়েছে এবং অলি আল্লাদের। তো আমি আশা করব আপনারা সকলেই আমার সাথে পড়বেন এবং আমরা একটু চুপ হয়ে আল্লাহ তালার ধ্যানে, মহান মুর্শিদের ধ্যানে একটু নীরবতা পালন করে আমরা ওজিফা পড়ব। প্রথম আমি পড়ব, আপনারা শুনবেন, তারপরে আমি আবার বলব। দয়াল মুর্শিদ আল্লাহ রাব্বুল আলামিন। জালাল ভাই, শামিম ভাই, রুকন ভাই, আমি শুরু করি, মামা শুরু করি, শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি উসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম কুল্লাইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জানে মান নিসারম বনামে হুসাইন মুনামে গুলামে গুলামানে হুসাইন শাহস্তে হুসাইন বাদ শাহস্তে হুসাইন দিন হাস্তে হুসাইন দিনে পানা হাস্তে হুসাইন সাদাত নাদাত দস্ত
দর দস্তি ইয়াজিদ হক কে বিনায়ে লা ইলাহা হস্তে হুসাই ইয়ালি ইয়া মুশকিল কুশালি ইয়া পঞ্চতন পাকালি ইয়ালি ইয়া সুনি জাত আলি ইয়ালি ইয়া ইলিয়া ইয়া আবুল হাসান ইয়া ভূতুরাব হল্লে মুশকিল সরওয়ারে দিন শফাইয়ামুল হিসাব সূরাতে ফাতিহা নমো দি ফাতা গোয়েদ লা ফাতিল্লা আলি লা শাইফিল্লা জুলফিকার। এখন আমরা নবীর নবীর পরিবারকে সালাম দিব। দয়া করে যদি নবীজির প্রতি প্রেম থাকে আমরা এটা পড়ব। আসসালামু আলাইকুম ইয়া ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া মুশকিল কুশা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া শহীদে আজম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া ইমাম আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া ইমাম কাশেম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া ইমাম জাফর সাদেক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া ইমাম মুসা কাজেম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাদদ ফরমা মাদদ ফরমা মাদদ ফরমা। আসসালামু আলাইকুম ইয়া ইমাম আলী তাকি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া ইমাম আলী নাকি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাসান আশকারি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া ইমাম মেহেদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম ইয়া গাউসে খুদা মুশকিল কুশা গৌসাল আজম রাইসুল আরেফিন পিরান পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি ইয়া শেখ সৈয়দ মৌলানা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি আউলাদে ইমাম মুসা কাজেম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাদদ ফরমা মাদদ ফরমা মাদদ ফরমা। আসসালামু আলাইকুম ইয়া হাজা হাবিবুল্লাহ
মাতা ফি হুবুল্লাহ শাহিনশাহে ওলি আফতাবে ওলি সুলতানুল হিন্দ হিন্দল ওলি আতাই রাসূল ইয়া শেখ সৈয়দ মাওলানা মঈনুদ্দিন হাসান সঞ্জারি আল হুসাইনি আল হাসানি আউলাদি ইমাম মুসা কাজেম আউলাদি ইমাম আলী রেজা আলাইহি সালাতু ওয়াসসালাম মদদ ফরমা মদদ ফরমা মদদ ফরমা আলী আলী পীর মুর্শেদ কেবলায়ে কাবা চেরাগে জাং শরীফ বিনয়ের সম্রাট ডক্টর কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমানাল ছুরেশ্বরী আলী 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 বাবা শাহজালাল নুরী আলী 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 বাবা নুরী শাহ আলী 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 বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী আলী 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 বাবা ফতে আলী শাহ আলী 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 বাবা নূর মোহাম্মদ নিজামপুরী আলী 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 বাবা সৈয়দ আহমদ বিরলভি আলী 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 বাবা আব্দুল আজিজ মহাদেশ দেহলভি আলী 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 বাবা শাহ ওলিউল্লাহ মহাদেশ দেহলভি আলী 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 বাবা আব্দুর রহিম মহাদেশ দেহলভি আলী 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 বাবা আব্দুল্লাহ আকবর আবাদী আলী 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 বাবা আদম বিন নুরী আলী 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 বাবা হাজী আমদাদুল্লাহ মহাজ্জেদ মুক্কি আলী 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 বাবা বদরুদ্দিন আহমদ মুজাদ্দেদে আলফিসানি সিরহিন্দ আলী 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 বাবা বাকি বিল্লা আলী 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 বাবা মকংখানি আলী 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 বাবা দরবেশ বন্ধু আলী 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 বাবা মমসাতুল উপুর্তা নুরী আলী 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 বাবা বাহাউদ্দিন নকশেবন্দী আলী 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 বাবা আমির কুলাল আলী 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 বাবা হযরত মোহাম্মদ সাম্বাসি আলী আকা বাবা জাহাঙ্গীর মুর্শিদ বাবা জাহাঙ্গীর দিন বাবা জাহাঙ্গীর পীর বাবা জাহাঙ্গীর আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ নবী আলী মা ফাতেমা হাসান হুসাইন পাক পঞ্জাতন নবী আলী মা ফাতেমা ইমাম হাসান পাক পঞ্জাতন লক্ষ কোটি সালাম জানাই পঞ্জাতনের পাক চরণ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
লায়ালি সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ। আসমান বলে জমিন বলে আজকে মোদের খুশির দিন, আসমান বলে জমিন বলে আজকে মোদের খুশির দিন, এই ধরাতে তাসরিফ আনলেন রহমাতুল্লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলা যখন ডুবে যাবে পারের তরি পাবে না, বেলা যখন ডুবে যাবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ ধরে জীবন করে লও সাধনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তুমি যে নূরের নবী নিখিলের ধ্যানে ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে রূপি তো সবি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায় না হয় ফেরেশতা খুদার, হয়েছি উম্মত তোমার তার তরে শুকর হাজার বার। ইয়া মুর্শিদ সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া মুর্শিদ সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মালা গেল নবি কামালিহি, কাশবত যাবি জামালিহি, হাসনাত জামিও খিসালিহি, সাল্লু আলাইহি ওয়ালিহি। আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ পাক, আপনার পাক দরবারে দুই হাত তুলে চাইলাম। হে আল্লাহ, আপনি বলেছেন যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হাবিবকে ভালোবাসে। আপনার হাবিব কি বলেছেন যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার ইত্রাত বংশধর আহেলে বায়া পাক পঞ্জাতন বারো ইমাম চোদ্দ মাসুম সৌদ আলে কারবালা ও যত উলিয়া উলিয়াগণ আছে সকলকে ভালোবাসতে। আমরা সকলের প্রতি সালাম জানিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানি, এরপর হচ্ছে খাজা বাবার প্রতি, সকলের প্রতি আমরা সালাম জানিয়ে আপনার পাক দরবারে হাত তুললাম। সেই হাতটুকু আমাদের ফিরাইয়া দিয়েন না মালিক। আমরা সকলে সত্যের পথে চলতে চাই,
আমরা যাতে সত্যের পথের প্রতীক হতে চাই। আপনি বলেছেন সূরা কাহাফের 17 নম্বর আয়াতে, আমি আল্লাহ যাকে সৎ পথে চালাই সেই একমাত্র সৎ পথে চলতে পারে, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি সে কখনো পথ প্রদর্শক পায় না। তথা উলিয়াম মুর্শেদা, তা আমরা যাতে সেই সত্য পথ থেকে সরে না যাই, আমরা যাতে তোমার সেই দেখানো হেরা পর্বতের শিক্ষা ধ্যান সাধনা একটিবার হলেও করতে পারি। আজকে আমরা আমাদের ভক্ত আশেক বাবা জাহাঙ্গীরের মুরিদ, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের জালাল ভাই, ওনার এখানে আমরা এসেছি। ওনার মনের মুখসুদটুকু তুমি পূরণ করে দিও, যদি ন্যায় সঙ্গত হয় তুমি ওনাকে ফিরিয়ে দিও না, ওনার মনের মুখসুদগুলো তুমি পূরণ করে দিও। আমাদের সাথে যারা সকলে হে আল্লাহ রাব্বুল আলামিন হাত তুলেছে, তুমি তাদের সকলের মনের বাসনা যদি ন্যায় সঙ্গত হয় তুমি পূরণ করে দিও। আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে তোমার খাসবুল খাস রহমত থেকে বঞ্চিত করো না। আমাদের জাদুটুনা জিন পরি হতে রক্ষা করো, আমাদের শত্রুদেরকে বন্ধু করে দিও, নতবা হেদায়েত করে দিও। আমরা তো ভিখারি দয়াল, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা ভিখারি, আমাদেরকে ভিক্ষা দিন, লেল্লা দিন, ফেতরা দিন, জাকাত দিন, আমাদের বঞ্চিত করবেন না। আমরা যাতে বান্দার প্রতি ভালো আচরণ করি, আমরা যাতে কারো হক না মারি, কারণ আপনি মহানবী বলেছেন তুমি দুনিয়াতে এক তবক জমি মেরে দিলে আমি তোমার 7 তবক জমি গলায় ঝুলিয়ে দিব। আমরা যাতে পরের হক না মারি। আল্লাহু মানসুন্না ফাইন্নাকা খাইরান নাসেরি, আল্লাহু মাফতানা ফাইন্নাকা খাইরুর ফাতিহি, আল্লাহু মাফাজনা ফাইন্নাকা খাইরুর হাফেজিন, আল্লাহু মাকফিন্না ফাইন্নাকা খাইরুর গাফেরিন, আল্লাহু মারজুকনা ফাইন্নাকা খাইরুর রাজিকিন, আল্লাহু মাওয়াফি আলাইনা সাবরা ওয়া সাব্বির আকদামানা ওয়া তাফানা মুসলিমিন, আমিন আমিন আমিন, বেজোদি কামিন, বিনতে নানি কামিন, বেলুৎফি কামিন, বেবিরি কামিন, বেসমি কামিন, বেজাতি কামিন, বেকুদরতি কামিন, বেফদলি কামিন, বিমান্নি কামিন, বেইজ্জতি কামিন, বেজালালি কামিন, ইয়া খাইরুল মাসওয়ালিন, তবারাক আসমু ইয়া রাব্বুকা ইয়া জুল জালালুল ইকরাম, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেরাগে জান শরীফ কালান্দা ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমাম আল সুরেশ্বরীর স্মরণে আজকে পার্শ্বরিক উরুস মাহফিল আয়োজকে জালাল প্রদান আমাদের মাঝে উপস্থিত আছেন মুর্শিদ কেবলার আওলাদ সুফি সাধক শাহ সুফি সৈয়দ সানাই আহমেদ সহ সকল সাধকদেরকে ধন্যবাদ এবং আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করলাম। দ্বিতীয় পর্বে গান বাজনা অনুষ্ঠিত হবে। এর আগে দুইটা দাওয়াত দিই আপনাদেরকে। আমার বাড়িতে জানুয়ারি মাসের 1 তারিখে মিলাদ মাহফিল, আপনারা সকলে আমন্ত্রিত, সবাই আসবেন। আর আমাদের ধ্যান সাধনার স্কুল শিবপুর নৌকাগাড়া, গ্রামের নাম শিবপুর নৌকাগাড়া জয়নগর ইউনিয়ন, আমাদের ধ্যান সাধনার স্কুলে সানাই বাবার আয়োজনে এক বিশাল অনুষ্ঠান হবে জানুয়ারির 2 তারিখ। সকলে অনুষ্ঠানে আসবেন, আসলে আমাদের মুর্শিদ কেবলার ছেলেসহ আমরা সবাই সাধক খলিফারা সবাই খুশি হব। ধন্যবাদ। Thank you.
আমাদের মুর্শিদ কেবলা চেরাগে জান শরীফ কালান্দা ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমা মাল সুরেশ্বরী মারপতের উপর অনেক বই লিখেছে, এই বইগুলি আপনারা পড়বেন সংগ্রহ করে। ওনার একটা ওয়াজ আছে, ৪৮ ঘন্টা ১২০ ঘন্টা একটি ওয়াজ আছে, এই ওয়াজটা সবাই শুনবেন। এবং বাবার কোরআন বঙ্গ অনুবাদ করেছে কোরআনুল মজিদ, এই কোরআনটা হুবহু বাংলায় অনুবাদ করেছে। আর আমাদের এনআই রুকুন ভাই ওনার বইয়ের ব্যাপারে উপস্থিত সবাইকে সালাম। আমি বাবার কাছে যাওয়ার পর ওনার দয়ায় এ পর্যন্ত ৬টি বই লিখেছি, এটা আমার ৬টি বইয়ের মধ্যে দ্বিতীয় কাব্যগ্রন্থ। আমি এই বইটি গত ১২ নভেম্বর আমার হাতে আসছে, কিন্তু এই পর্যন্ত আমি আমার আওলাদে মুর্শিদের হাতে দিতে না পারার জন্য এখনও আমি কারো হাতে দেই নেই এবং বাজারজাত করিনি। আমার প্রথম এই বইয়ের প্রথম কপিটি আজকে আমাদের আওলাদে মুর্শিদ জনাব শাহ সুফি সৈয়দ সানাই আহমেদ বাইকে উপহার হিসেবে দিলাম। আমাদের সাধক খলিফা শাহ সুফি সৈয়দ রুকন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী পিকনিক পাশে বাসন তো জি, রহস্যের কিনারা এই বইটি যারা পড়তে ইচ্ছুক, সত্যকে জানতে ইচ্ছুক তারা এই বইটি পড়বেন। এখানে আমার মুর্শিদ কেবলার রু নফস এইটি হুবহু তুলে ধরা হয়েছে। আপনারা যারা এখান থেকে কিনবেন তারা এই বইটি ১০০ টাকা করে কিনতে পারবেন, কিন্তু বাহিরে ২০০ টাকা মূল্য। আপনারা যারা কিনতে চান আমার রুকন ভাই আছেন, ওনাকে বললে ওনা থেকে কিনতে পারবেন। আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ, আমার মালিক দয়া করুক, এইভাবে আপনি আমাদের সকলকে বই উপহার দিয়ে যান। আপনাদের সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম। বই যারা কিনবেন রুকন ভাইয়ের কাছ থেকে বই।